করার জন্য ফার্স্ট মেথড তোমাদের দেখো কিভাবে করবে। ফার্স্ট মেথড ধরো 35, এই 35কে আমরা কিভাবে লিখতে পারি, ভালো করে মেলাও। 1 × 35 দেখো, 2 দিয়ে হয় না, 3 দিয়ে হয় না, 4 দিয়ে হয় না, 5 5 দিয়ে হয়, 5 × 7 6 দিয়ে হয় না, 7 দিয়ে হয়, 7 দিয়ে হয়ে গেছে আর হবে না, 8 9 10 হলো না, তাহলে 35কে করে আমরা এই পেলাম। এবার দেখো 55, ভালো করে বুঝবে, 55কে করে পাই 1 × 55, খুবই সহজ, ভালো করে বুঝে করো। আচ্ছা, 2 দিয়ে হয় না, 5 থাকার জন্য 2 হবে না, 3 হবে না, 4 হবে না, 5 হবে, 5 × 11। আচ্ছা, 6 হবে না, 7 হবে না, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, তাই হলো, ভালো করে বোঝো, আর দরকার নেই। তাহলে 35 = 1 5 7 35, ঠিক আছে। এখানে কিন্তু ইন্টু দেওয়া যাবে না, এটা ফ্যাক্টরস মেথড হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে 5 55 = 1 5 11 আর 55, এ লিখে ফেলেছি। এবার এদের মধ্যে হায়েস্ট কমন ফ্যাক্টর, হায়েস্ট এইচসিএফ, দেখো 1 তো কমন আছে, ভালো করে বুঝবে, 5ও কমন আছে, 7 আর হচ্ছে 7 11, এগুলো কমন নেই, ঠিক আছে। তাহলে 1 আর 5-এর মধ্যে বড় কে? 5। তাহলে হায়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 5, হায়েস্ট মানে সব থেকে বড়, তাহলে 1ও কমন আছে, 5ও কমন আছে, তাদের মধ্যে বড় কে? 5। তাই হায়েস্ট কমন ফ্যাক্টর হল 5। এই একটা মেথড, এই মেথডের সাহায্যে তোমরা করতে পারো এইচসিএফ অফ 35 অ্যান্ড 55। এবার দেখো সেকেন্ড মেথড, দেখো 35 অ্যান্ড 55, প্রত্যেকটা লাইন কিন্তু মিলতে হবে, ভালো করে করবে। দেখো এদের মধ্যে বড় 55, এই 55কে 35 দিয়ে ডিভিশন মেথডে এইচসিএফ করব। 35 1-এ 35, ভালো করে মেলাবে, 5 থেকে 5 মাইনাস করলে 0 হয়, ঠিক আছে, 5 থেকে 3 মাইনাস করলে কি হয়, 2, আর ডিভিশন হয় না, কি বলেছি, যখন ডিভিশন হবে না এটা এখানে নেমে আসবে। তাহলে এবার দেখো 21-এ 20 মাইনাস করছি, 5 আর 1, আর ডিভিশন হয় না, যখন ডিভিশন হবে না তখন এটা কি বলেছি, এটা এখানে নেমে আসবে। এবার দেখো 15-1-এ 15, এই মাইনাস করলো, 5, ডিভিশন হয় না, যখন ডিভিশন হবে না কি বলেছি, এটা এখানে নেমে আসবে। এ দেখো 15 3-তে 5 3-তে 15, মিলে গেল, আমি কি বলেছি, যখন ডিভিশন মিলে যাবে তখন লেফট সাইডে যেটা থাকবে ওটাই হলো এইচসিএফ, তাহলে এইচসিএফ হয়ে গেল 5। এটা হলো ডিভিশন মেথড এবং সব থেকে ভালো মেথড, তোমাদের এই মেথডেই করতে হবে সব এইচসিএফ, ঠিক আছে। আগেরগুলো শেখা দরকার আছে তাই তোমাদের শেখানো হচ্ছে, কিন্তু তোমাদের সব সময় ডিভিশন মেথডেই এইচসিএফটা করা দরকার। তাহলে আবার বলছি, বড় নাম্বার 55, তাকে 35-তে ডিভাইড করেছি, করার পর দেখো রিমাইন্ডার 20, হয় না, তাই আবার 35 এখানে নেমে আসবে। 35কে 20-তে ডিভাইড করেছি, দেখো রিমাইন্ডার 15, হয় না, আবার 20 এখানে নেমে আসবে। 20কে 15-তে ডিভাইড করেছি, 15 1-এ 15, দেখো রিমাইন্ডার 5, ডিভিশন হয় না, তাই 15 আবার এখানে নেমে আসবে। এবার দেখো এখানে ডিভিশন মিলে গেল, তো মিলে যাওয়ার পর লেফট সাইডে যেটা থাকবে সেটা হলো, এটা হচ্ছে সব থেকে ভালো মেথড ডিভিশন মেথড। এর পরের মেথডটা দেখো 35 অ্যান্ড 55, এই 35কে ফ্যাক্টরাইজেশন মেথডে ভাঙবো। এবার দেখো 3 দিয়ে করলে কি হয়, এই 3 দিয়ে হয় না, সরি, 5 দিয়ে করলে কি হয়, 7, আবার 7 দিয়ে করলে কি হয়, 1। আচ্ছা এবার দেখো 55 কে 5 দিয়ে করলে কি হয়, 11, আবার 11 করলে কি হয়, 1। তাহলে এবার দেখো 35 = 1 × 5 × 7, আর 55 = কি হবে, 1 × 5 × 11। এবার দেখো এইচসিএফ, সব মেথড তোমাকে শিখতে হবে, পরীক্ষায় যদি বলে ফ্যাক্টরাইজেশন মেথডে করো তাহলে এই মেথডে করতে হবে, যদি বলে ডিভিশন মেথডে করো তাহলে আগের সেকেন্ড মেথড যেটা শেখালাম ডিভিশন মেথডে করবে, আর যদি কিছুই না বলে তাহলে তোমার যা ভালো লাগে তাই তুমি করবে। তবে আমাকে যদি জিজ্ঞাসা করো স্যার কিছুই না বললে কোন মেথডে করব, তা আমি অবশ্যই বলবো ডিভিশন মেথডে করা ভালো, ঠিক আছে। এইচসিএফ তাহলে কী হচ্ছে, এদের মধ্যে 1 আছে তাহলে 1 লিখে ফেলবো, 5 আছে 5 লিখে ফেলবো, 1 আর 5 × করলে কী হয়, 5। তাহলে এই হলো সেকেন্ড মেথড, এই থার্ড মেথড। এছাড়াও একটা মেথড আছে ফর্মুলার সাহায্যে, সেটা তোমাদের পরে শেখানো হবে। বলো, মাথা ঢুকেছি কি ঢোকেনি?